সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে বড়রা প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা। বড়রায় স্বেচ্ছাসেবকদের উদ্যোগে বিশাল হুন্ডা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জামান হোসেন ভূঁইয়ার সহযোগিতায় ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এজিএস শাহজাহান তত্ত্বাবধানে এদিন বড়া পৌরসভার 23 গ্রামে এই হুন্ডা শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মোহাম্মদ বক্তা হোসেন মুক্তিয়ারের পক্ষে এই শোভাযাত্রা পরিচালনা করে বড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। এই সময় অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুব আলম মামুন, বড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিপন খন্দকার, আমানুল্লাহ মানসহ বড়া উপজেলার সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।